Assalamualaikum. Welcome to everyone. Welcome to my channel, Shuvo Computer Sales and Service Center. Viewers, আমরা হচ্ছে আজকে একটি Gigabyte H81M-DS2 মানে H81 এর একটি fourth generation motherboard এর একটি restart problem solving নিয়ে কথা বলবো। আসলে এটা যে প্রবলেমটা হয়েছিল আমরা যেটা ফাইন্ড আউট করেছি এবং আমরা কমপ্লিট করেছি যে জিনিসটা আমরা আপনাকে শেয়ার করব বিকজ আমরা চাই যে আমাদের ভিডিওগুলো দেখে অনেক মানুষ হচ্ছে এই প্রবলেমগুলো যেন সলভ করতে পারে খুব ইজিভাবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমাদের সিওএমএস ব্যাটারিটিতে আমাদের অবশ্যই 3.3 ভোল্টেজ থাকার কথা। আমরা এখন চেক করব, আমাদের মাল্টিমিটার আছে এখানে, মাল্টিমিটার চেক করব। ওকে ফাইন, 3.3, ওকে ফাইন। এই বুটটি এখন ওকে কন্ডিশনে আছে। যে প্রবলেমটি আমরা সলভ করেছি সেটা আমরা আপনাদেরকে এখনই আলোচনা করব। আমি যখন আরটিসি বিসিসির, এটা হচ্ছে আমাদের ডায়োড, আপনারা জানেন যে আরটিসি বিসিসি হচ্ছে রিয়েল টাইম ক্লক, এই ডায়োডটিতে আমাদের এই সিমোস ব্যাটারি থেকে আমাদের এখানে একটি পিনে 3.3 ভোল্ট আসে, যেটা আমাদের এখন আসছে 3.3। অ্যান্ড এই পিনটিতে হচ্ছে আমাদের এই যে ATX24 পিন, এখান থেকে আমাদের 9 নম্বর পিন থেকে যে 5 ভোল্ট স্ট্যান্ডবাই বের হয়ে একটা রেগুলেটারে 3.3 আসে, সেটা হচ্ছে আমাদের এই পিনটিতে আসে। তো আমাদের এখন কম্পিউটারটি অফ করা আছে। আমাদের যে প্রবলেমটা হয়েছিল, আমরা যখন এই স্লটে ব্যাটারি লাগানো হয় তখন আমরা কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না, এখন তো স্টিল 3.3। এখানে আমাদের এই সিমুস ব্যাটারিটা ভালো ছিল, বাট আমরা স্লটে ব্যাটারি লাগানোর পর কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না। তখন আমার জিনিসটা একদম ক্লিয়ার ফাইন্ড আউট হয়েছিল যে আমাদের আরটিসি বিসিসি সেকশনেই প্রবলেমটা। তো যেভাবে জিনিসটা সলভ হয়েছে, আমরা ফার্স্ট টাইম কী করেছি, আমরা জানি যে এখান থেকে 3.3 ভোল্টেজটা বের হয়ে একটি 1 kΩ-এর রেজিস্ট্যান্স থাকে, ওই 1 kΩ-এর রেজিস্ট্যান্সটি দিয়ে আমরা মানে পার হয়ে আমাদের এই ডায়োডে আসে। তা আমরা এখন স্কিমেটিকে দেখব যে 1 kΩ রেজিস্ট্যান্সটা পার হয়ে কীভাবে আমাদের ডায়োডে আসে। আমরা হচ্ছে এখন স্কিমেটিকে আছি, এটি হচ্ছে আমাদের মানে সিমোস যে আরটিসি ডায়োডটা, এটা আমাদের ডায়োড। ওকে, এই ডায়োডটি হচ্ছে ND1, এই ডায়োডটিতে আমাদের এটি হচ্ছে আমাদের ব্যাটারি স্লট, মানে সিওএমএস যে ব্যাটারি স্লটটা, এবং এটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স NRV 1 kΩ-এর রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা আমরা কী করেছি, এই রেজিস্ট্যান্সটাকে আমরা উঠিয়েছি এবং ইম্পিডেন্স দেখেছি যে এটার ইম্পিডেন্স দুই পাশে কত ছিল, কিন্তু আমার ইম্পিডেন্স এক পাশে দেখাচ্ছিলো ভালো আর সামনের পাশে আমাকে শর্ট দেখাচ্ছিল। সো আমরা কী করলাম, এই ডায়োডটিকে রিপ্লেস করেছি, উঠিয়েছি আমরা। ওই ডায়োডটি উঠানোর পরেও আমাদের কিন্তু শর্টটি ভাঙে নাই, আমাদের আউটপুটটা কিন্তু ঠিক দেখাচ্ছিলো। 3 নম্বর পিনে আমার ইম্পিডেন্স ঠিক ছিল, বাট এই পিনে 1 নম্বর পিনের ইম্পিডেন্স ছিল খুবই লো, 16। তো আমি যখন স্কিমেটিকে গিয়েছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই 1 নম্বর পিনটি আমাদের কানেক্ট হয়েছে NBAT নামে একটি সিগন্যাল, NBAT। এই সিগন্যালটি কোথায় গিয়েছে আমার প্রবলেম ফাইন্ড আউট করার জন্য খুব হেল্প করেছে স্কিমেটিক্স ডায়াগ্রাম। NBATটা আমরা কপি করেছি, এটাকে আমরা কপি করেছি, কপি করে আমরা হচ্ছে কন্ট্রোল F এখানে আমরা এটাকে নেক্সট করেছি। নেক্সট সোজা আমাদের আইও কন্ট্রোলার, আপনারা দেখতে পাচ্ছেন যে 98 নম্বর পিনে এই যে NBAT, 98 নম্বর পিন, ক্লিয়ার স্পষ্ট। এই পিন কোথায়, আমি দেখাচ্ছি জিনিসটা সুন্দর করে। এটি হচ্ছে আমাদের NBAT, এই যে NBAT, এবং এই সিগন্যালটি হচ্ছে গিয়েছে আমাদের আইও কন্ট্রোলারে 98 নম্বর পিন। এখানে পাশে একটা ক্যাপাসিটার ছিল, হ্যাঁ, যেই ক্যাপাসিটারটি মানে এই ক্যাপাসিটারটা, এইটা ঠিক না, এই ক্যাপাসিটারটি আমাদের শর্ট ছিল। এই ক্যাপাসিটি শর্ট থাকার কারণে আমার পিসিটা রিস্টার্ট নিত, আমার এই সাপ্লাইটা 98 নম্বর পিনে BBAT যে সাপ্লাইটা 3.3 আইও, এই সাপ্লাইটাকে
মানে রিসিভ করতে পারছিল না এই ক্যাপাসিটর শর্ট থাকার কারণে। তো যখন আমরা এই ক্যাপাসিটরটিকে রিপ্লেস করে দিয়েছি আমাদের বোর্ডটি কিন্তু রান হয়ে গেছে। সো এই হচ্ছে মানে আজকের যে কেস স্টাডি, একটা H81 মাদারবোর্ড কীভাবে আমরা রিপেয়ার করেছি এবং এটা আমরা একটা সুন্দর একটা সমাধানে চলে আসছি। তো আমরা বলছিলাম যে স্টেপ টু স্টেপ যদি আমরা কাজ করি, মানে যে কোনো পাওয়ার সিকোয়েন্স, নো ডিসপ্লে, রিস্টার্ট প্রবলেমে যদি আমরা সিকোয়েন্স নিয়ে কাজ করি, আমরা শুরু করেছিলাম আরটিসি ভিসিসি থেকে, মানে রিয়েল টাইম ক্লক থেকে। তো আমরা শুরুতেই প্রবলেমটা পেয়ে গেছি এবং আমরা সলভ করেছি। আমরা এখন দেখব বুটের মধ্যে যে কোন ক্যাপাসিটিটি আমরা উঠিয়েছি এবং বুটটি রান করছে কিনা। আমাদের মাদার বোর্ডে যেই প্রবলেমটি হয়েছিল, এই রেজিস্ট্যান্স আমরা লাগিয়ে দিয়েছি। এই রেজিস্ট্যান্সটা এখানে একটা 1 kilo রেজিস্ট্যান্স ছিল এবং আমাদের এই হচ্ছে আমাদের আইও কন্ট্রোলার আইও, এবং আইওর যে পিনটা আমাদের প্রবলেম হয়েছিল এটা হচ্ছে আমাদের এক নাম্বার পিন। এখান থেকে এখানে হচ্ছে 32, হচ্ছে 64 হচ্ছে, এখানে হচ্ছে 96, এই পর্যন্ত 96। 96 পরে হচ্ছে আমি মাইক্রোস্কোপে দেখেছি যে 97, 98, এবং 98 নাম্বারটি যখন আমি আসছি দেখতে পাচ্ছেন যে একটু কাইন্ডলি এই যে সেই 98, এখানে একটা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটাকে আমি রিপ্লেস করে ফেলেছি, উঠিয়ে ফেলেছি। ওঠানোর পরে আমার বোর্ডটি ইনশাল্লাহ ওকে হয়ে গেছে। আমরা এখন বোর্ডটি ঠিক আর দেব। অ্যান্ড হচ্ছে আমি ট্রিগার করতেছি বোর্ডটিকে, ট্রিগার, হ্যাঁ বোর্ড চালু হয়েছে, এবং ডিসপ্লে দেখবো এখন। আশা করছি ডিসপ্লে চলে আসবে, প্রসেসর ডিসপ্লে ইজ কামিং। সো একদম সুন্দরভাবে মানে স্টেপ টু স্টেপ আমরা বোর্ডটাকে রিপেয়ার করেছি। সো এখানে প্রসেসর ফ্যান লাগানো নেই, আমি অফ করে দিচ্ছি। তো এই হচ্ছে ভিউয়ার্স যে আজকের যে গিগাবাইট H81M DS2 যে রিস্টার্টিং প্রবলেমটা, আমি রিকোয়েস্ট করব যারা হচ্ছে বিগিনার, তারা যখন যারা কাজ শিখতেছেন নিশ্চয়ই আপনারা স্টেপ টু স্টেপ কাজ করবেন। প্রত্যেকটা কাজের একটা সিলেবাস থাকে, আপনারা ওই সিলেবাস ফলো করবেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনি যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। তো বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেলের কাজগুলো শিখতে চাইলে আমরা প্র্যাকটিক্যালি, আমাদের এখানে একটা সার্ভিস সেন্টার আছে, একটা ল্যাব আছে, আমাদের এখানে ল্যাবে প্র্যাকটিস করানো হয়, দেন হচ্ছে সার্ভিস সেন্টারে হচ্ছে যে ক্লায়েন্টের কাজগুলো আসে, তো এই কাজগুলো আমরা স্টুডেন্টদের সামনে করার চেষ্টা করি। আর এইখানে আমাদের আজকে 4টা বোর্ড রিপেয়ার হয়েছে, এগুলো ছিল নর্মাল প্রবলেম আর এটা ছিল একটু অ্যাডভান্স লেভেল। তো আমরা 4টা বোর্ড একটা কোম্পানি থেকে এসেছে, যেগুলো হচ্ছে আপনার সার্ভিস সেন্টারের মানে সার্ভিসিংয়ের জন্য পাঠিয়েছিলেন, 4টা বোর্ড আমরা অর্ডার করেছি। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।